ভেতর দিয়ে আজকে আমরা ভিন্ন বাস্তবতায় মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদের এই বাংলাদেশে আমাদের এই তালেবানিদের বিন্দুমাত্র অগ্রসর হতে দিতে রাজি নই। শহীদদের আত্মার কাছে এই আমাদের অন্তরের অঙ্গীকার। রাজনৈতিক শক্তিরা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে করেছে বলেই আজকে আমরা 42 বছর পরেও সেই যুদ্ধ অপরাধীদের বিচার করতে যে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে।